নমস্কার বন্ধুরা, তো আজকে আমি চলে এসেছি কই মাছের ব্রিডিং এ। অর্থাৎ এই যে সময়টা আপনারা দেখছেন ফেব্রুয়ারি শেষ থেকে এখন কিন্তু গরম পড়ে গেছে মোটামুটি ভাবে, তো এখন থেকে কিন্তু কই মাছের যে ব্রিডিং পিরিয়ড কিন্তু শুরু হয়ে গেছে বলতে গেলে। যখন থেকে গরম পড়বে তখন থেকে কিন্তু কই মাছের পেটে কিন্তু ডিম চলে আসবে এবং তখন থেকে আপনারা ব্রিডিং শুরু করতে পারেন। এবং তার জন্য আপনাকে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেখানে হচ্ছে প্রথমে আপনাকে মেল এবং ফিমেল মাছ আপনাকে চিহ্নিতকরণ করতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে মেল মাছ, তিনটা মেল মাছ নিয়ে নিয়েছি এবং তার সঙ্গে কিন্তু আমি ফিমেল মাছ নিয়ে নিয়েছি। অর্থাৎ এখানে ফিমেলের যা ওজন আছে সেই ওজনে আমি মেল মাছ নিয়ে নিয়েছি। অর্থাৎ সেখানে আপনার দুটো হতে পারে মেল মাছ কিংবা তিনটেও হতে পারে, অর্থাৎ ফিমেলের অনুপাতে ওজনের অনুপাতে আপনাকে মেল মাছ নিতে হবে। তো এইভাবে আমি নিয়ে নিয়েছি এবং আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা মেল ফিমেল আইডেন্টিফাই করবেন এবং তারপরে আপনারা হরমোন ইঞ্জেকশন দেবেন। তো আমি প্রথমে তুলে নিচ্ছি একটা ফিমেল মাছ। অর্থাৎ ফিমেল মাছ যদি আপনারা দেখেন তো ফিমেল মাছটা মূলত সাইজে বড় হয়, মেল মাছের তুলনায় কিন্তু বড় হয়। এবং এর যে দেখুন বেলি অংশটা, অর্থাৎ বেলি পোর্শনটা দেখুন পুরো ফুলে আছে, অর্থাৎ ফোলা ফোলা অবস্থায়। এবং এর যে জেনিটাল অংশটা দেখুন, জেনিটাল অংশটা কিন্তু কিছুটা ওপরের দিকে উঠে আছে এবং এখানে যদি হালকা প্রেস করবেন তাহলে কিন্তু এখান থেকে আপনার ছোটো ছোটো ডিম নির্গত হবে। এইভাবে আপনারা কিন্তু সহজেই ফিমেল মাছটাকে চিনে নেবেন। এবং এরপরে আমি দেখাচ্ছি মেল মাছটাকে। মেল মাছটা তুলনামূলকভাবে ছোট হয়, সাইজে কিন্তু তুলনামূলকভাবে ছোট হয় এবং এর বেলি অংশটা কিন্তু, অর্থাৎ বেলি পোর্শনটা স্লিম থাকে, অর্থাৎ কোনো উঁচু অবস্থায় থাকে না। এবং এখানে যদি আপনারা হালকাভাবে চাপ দেন সেখানে কিন্তু এখান থেকে শুক্ররস নির্গত হবে আপনারা দেখতে পাবেন। তো এইভাবে কিন্তু আপনারা স্ত্রী ও পুরুষ মাছ নির্বাচন করবেন এবং নির্বাচন করে আপনাদের যেটা করতে হবে, আপনাদের ব্রিডিংয়ের জন্য আপনাদের কিন্তু হরমোন নিয়ে নিতে হবে, তার সঙ্গে একটা জল নিতে হবে। এখানে কি করতে হবে, প্রথমে আপনাকে হরমোনটাকে কালেক্ট করতে হবে। কালেক্ট করার একটাই নিয়ম আছে, এভাবে আপনি কিন্তু প্রথমে বায়ুপূর্ণ করবেন আপনার সিরিঞ্জের মধ্যে এবং তারপরে আপনি কিন্তু বায়ুটাকে ঠেলে তারপরে আপনাকে হরমোনটা নিতে হবে। এবং এখানে লক্ষ্য রাখবেন প্রথমে কিন্তু আপনাকে ফিমেল মাছটাকে আপনাকে ইনজেকশন করাতে হবে এবং তারপরে আপনি মেল মাছটাকে ইনজেকশন করাবেন। এখন আমার হরমোন নেওয়ার কাজ শেষ হয়ে গেছে, এরপরে কিন্তু আমি এবার জলটাকে সংগ্রহ করব। এখন কিন্তু হরমোন এবং জলটা আমি পুরো মিশ্রণ করে নিয়ে নিয়েছি এবং এরপরে আমি কিন্তু এই ফিমেল মাছটাকে প্রথমে ইঞ্জেকশন দেব। তো প্রাথমিক দিকে আমি বলে দিই যে আপনার ইঞ্জেকশন দেওয়ার কোন কোন জায়গাগুলো সবথেকে বেটার হয়। যে প্রথমে আপনি এই দিকে দেখবেন যে এটা হচ্ছে ল্যাটারাল লাইন, এটা দেখতে পাবেন পার্শ্বরেখা বা ল্যাটারাল লাইন যেটাকে বলে, এবং এটা হচ্ছে পৃষ্ঠবাকনা। অর্থাৎ আপনাকে ইঞ্জেকশন দিতে হবে এইরকম একটা জায়গায়, অর্থাৎ এইরকম কোনো একটা জায়গায় আঁশটা তুলে এখানে আপনি ইঞ্জেকশন দিতে পারেন। তাছাড়া আপনি কিন্তু এই রকম জায়গা, অর্থাৎ জেনিটাল প্যাপিলা, এই যে জেনিটাল প্যাপিলিটি দেখতে পাচ্ছেন এবং এই প্যাপিলির দুই সাইডে আপনারা যে কোনো স্থানে কিন্তু আপনারা ইঞ্জেকশনটা দিতে পারবেন আঁশটাকে অল্প করে আলতোভাবে তুলে। তাছাড়া আপনারা এই জায়গাটায়, অর্থাৎ এই যে দেখছেন পেক্টোরাল ফিন, অর্থাৎ এটা যে বক্ষপাকনা, বক্ষপাকনার ঠিক গোড়ায় আপনারা কিন্তু ইঞ্জেকশনটা দিতে পারবেন। সবথেকে ভালো নতুনের ক্ষেত্রে এই জায়গাটা দেওয়াটা সবথেকে বেটার হয়, কারণ হচ্ছে মাছটা কোনো যদি ইনফেকশান বা কিছু হয় তাহলে কিন্তু মাছটা তবুও ভালো থাকে। আর এই জায়গাটা বলে দিই, এই জায়গাটা সবথেকে দেওয়াটা খুব কষ্টের হয়, কারণ এখানে যদি কোনো গণ্ডগোল হয়ে থাকে আপনার হরমোন ইঞ্জেকশন দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু মাছটা মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে আমি দেখে দিচ্ছি যে এই জায়গাটা আমি ইঞ্জেকশন দিয়ে দেখে দিচ্ছি। তো ফিমেল মাছগুলো ইঞ্জেকশন দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে এবং আমি তারপরে নিয়ে নিয়েছি মেল মাছের ওজন অনুসারে এখানে হরমোন প্লাস জল, এবং এটা আমি পুরুষ মাছকে দিয়ে দেখাবো। ইঞ্জেকশন দেওয়ার কাজ আপনারা দেখলেন, এরপরে এখানে এই মাছগুলোকে এরকম একটা ব্রিডিং সেট আপের মধ্যে ছাড়তে হবে। অর্থাৎ স্ত্রী পুরুষ মাছগুলোকে একসঙ্গে কিন্তু এইরকম যে আর্টিফিশিয়াল সিস্টেম এবং এখানে দেখতে পাচ্ছেন একটা যে ব্রিডিং কেজ রয়েছে, এর কেজের মধ্যেই আপনারা পুরুষ এবং স্ত্রী মাছগুলোকে ছেড়ে দেবেন এবং ওখানে ন্যাচারালি ওরা ডিম পাড়বে। এবং সকালে আপনারা
देखते हैं जो डिमगुलो फ्लोटिंग अवस्था अर्थात भाषमान अवस्थार ओपर पाम्पर गाए क्योंकि संचित थी एखे तो माछगुलो को छेड़े दीची बर्तमान तो ये अपनारा क्योंकि खूब सहजे कई माछ के एन ब्रिडिंग कराते कई माछर ब्रिडिंग खूब सहजे जाए कई माछटा खूब हाडी माछ तो अपनारा एखाना जले मेनटेन किन्तु सेरकम भावे अन्यान्य माछेर तुलना एकटु कम थाके तो अपनारा खूब सहजे ये ब्रिडिंगटा किन्तु एखन थेके कराते पारेन तो अपनादेर जदि भिडियोटा भालो लेगे थाके अवश्यई लाइक करबेन एबं नीचे कमेंट करे जानाबेन जे केमन होयेछे भिडियोटा एबं आपनारा सबसक्राइब करे देबेन तो धन्यवाद सबाइके।